ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব টানা 9 দিন হাসপাতালের বিছানায় করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। অবশেষে আজ বুধবার বাসায় ফিরেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এই অভিনেতা। গত 2 দিন যাবত অপূর্বর শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নভেম্বরের প্রথম সপ্তাহে কাঁপুনি সহ জ্বর আসে অপূর্বর। 3 দিনের জ্বরে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেলে কোভিড-19 টেস্ট করানো হয়। এতে জানানো হয় অপূর্ব করোনা পজিটিভ। এরপর শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হলে অপূর্বকে হাসপাতালে ভর্তি করানো হয়। অপূর্ব শারীরিক অবস্থা এখন অনেক ভালো। তারপরও চিকিৎসক আরও 2-1 দিন পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন, কিন্তু অপূর্ব হাসপাতালে থাকতে রাজি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। হাসপাতাল থেকে ফেরার পথে অপূর্ব তার ফেসবুক পোস্টে বলেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। করোনায় আক্রান্ত হওয়ার পর এই অভিনেতাকে নিয়ে সবার চিন্তা অনেকটা বেড়ে যায়। এর মধ্যে আবার অপূর্ব কোনো খাবার খেতে পারছিলেন না, খেলেও বমি হয়ে যাচ্ছিল। শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। কখনো উন্নতি, কখনো অবনতি, এভাবে চলছিল অপূর্বের শারীরিক অবস্থা। এরপরই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুকের সিটি স্ক্যান করে 1 ব্যাগ প্লাজমা দেওয়া হয়। এর আগেও একটি শুটিং স্পট থেকে ফেরার পর অপূর্ব 2 বার করোনা পরীক্ষা করেছিলেন, কিন্তু 2 বারই ফল নেগেটিভ এসেছিল। শুটিং ইউনিটে যে 27 জন ছিলেন সবারই করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্য থেকে 1 জনের পজিটিভ এসেছিল। তাতেই সবাই শুটিং বাদ দিয়ে যে যার মতো বাসায় ফিরে যান এবং প্রত্যেকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে যান। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন অপূর্ব। এখন তিনি অনেকটা সুস্থ আছেন এবং বাসায়ও ফিরেছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।